সময় তো সুমন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমি চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনার যা জানতে আছি যে আপনার যে ইবনে সিনা আমাদের যে আছে এখানের মধ্যে আপনার প্রতিষ্ঠান এখন কি অবস্থার মধ্যে আছেন, এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আফটার অল ইউ আর মাই চেয়ারম্যান। আসলে আছে এখন মোটামুটি এরিয়া তাহামুলি ভালো না, বিজনেসের অবস্থা আমাদের তা আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে মানুষ সবার সাথে আপনি জড়িত আছেন। সেই সুবাদে আমাদের এই বিসিনের বয়স সম্বন্ধে কত বছর হয়েছে? না, আমাদের নিচে মাত্র 15 দিন হয়েছে। 15 ডেজ, তো 15 ডেজ এর মধ্যে আপনার কাছে কেমন লাগছে? মানে বিজনেস আছে মোটামুটি, গোজে নিচ্ছি আর কি, আপাতত ভাবে গোজে নিচ্ছি। কিন্তু আমরা আগে অন্য ম্যানেজমেন্টের ছিল, আমরা নিচ্ছি এখন নতুন করে। মানে কোথাটার মধ্যে আপনার, মানে আমি একটু জানতে আছি ইবনে সিনা আপনার যে প্যাথোলজি সেন্টারটাকে যেভাবে সাজাবেন, এটা কোন কোন ইয়ে দিয়ে আপনার সাজাবেন, মানে কোন কোন মেশিনারি গুলি থাকবে এবং অত্যাধুনিক মেশিনারি? এখানে অ্যানালাইজার, হরমোন মেশিন, এটার বাইরে তো আর বাড়তি কিছু হয় নাই। মানে উপজেলা লেভেলে তো এগুলো আর বাড়তি কিছু আনা হয় না, যতটুকু রাখা যায় উপজেলা। বর্তমান সরকার যে ডিজিটালের ঘোষণা দিয়েছেন 2021-42 সালে, তো ডিজিটালের মান উন্নয়ন করতে গিয়ে আপনি মানে কোন কোন ডেভেলপ সেক্টরটার দিকে বেশি আকর্ষণ দিবেন, এই জিনিসটা চিন্তা ভাবনা আছে শুনবেন? অবশ্যই বর্তমান সরকারের সাথে তো তাল মিলে আমাদের চলতে হতো। সরকারের মানে যেভাবে সরকার যেভাবে আগাইতেছে, সরকার যেভাবে দেশ উন্নত করতেছে, আমরা ওইভাবে আগানোর চেষ্টা করব। আপনি 15 দিন যে এনে আছেন, আপনাকে কাগজপত্র সব আপডেট করে ফেলছেন না? মোটামুটি মোটামুটি এগুলা মানে সব প্রসেসিং ইনশাল্লাহ। আর জনস্বাস্থ্যের কি অবস্থা? জনস্বাস্থ্যে আমরা তো আমাদের এখানে স্বাস্থ্যসেবা আছে মোটামুটি, আমাদের এখানে জাস্ট এখন মানে গোছায় নিচ্ছে। আমাদের স্যার তো এখন আসে নাই, আসছে দেখে গেছে, ইন্ট্রোডাকশনটা দেখে গেছে। তো উনি কি বলে গেলেন আপনার? উনি বলছে যে সবগুলা মানে গোছায় নেওয়ার জন্য, গোছায় নিয়ে সবগুলা সুন্দরভাবে মানে হসপিটাল অনুযায়ী চলার জন্য এবং রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবগুলা একদম ভালোভাবে করে। এগুলো কি অবস্থার মধ্যে আছে, রেজিস্ট্রেশন এবং কাগজ? আমরা সবগুলো প্রসেসিং আছে, তো সোমন ভাই হোয়াটস ইওর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে আমাদের এই বিষয়ে? আমরা চাচ্ছি মানে মানুষ সবাই নিজে নিয়োজিত করার জন্য এবং সবাই মানে ভিউয়ার্স সোমনভাই সম্পর্কে যদি বলা হয় তাহলে সোমনভাই যে কথাটা বললেন যে পাশ্চাত্য দার্শনিক আশ্রমগুলি আছেন এই পৃথিবীতে, মানুষের তিনটি কত বড় আছে, একটা হচ্ছে ডিটি টু আর্স বোর্ড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিটি টু আর্স প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে এটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারণী মাকে স্যালুট জানাচ্ছি, আপনার মতো একজন চেয়ারম্যান আমরা পেয়েছি এবং বিভিন্ন আপনি ইয়ের সাথে জড়িত আছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আশ্বিতার তিনজন গর্ভবতীর মতো বলেছেন ডিটি টু আর্স মেনটেন, অর্থাৎ মানুষের একটি মহত্ব। তার সাথে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 2021-30 সালে যে গোলটা সেটা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ এসডিজি গোল। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা হচ্ছে যে মাদক, ইটিজি, বাল্য বিবাহ এবং কিছু দেখবেন প্রতারক চক্র চারের নিজে ঘুরে বেড়ায় দালাল চক্র, এগুলিকে নির্মূল করার ক্ষেত্রে আপনি চেয়ারম্যান হিসেবে কি দায়িত্বটা পালন করবেন, সেই চিন্তাভাবনাটা সরকার যতটুকু উদ্যোগ নেবে ইনশাল্লাহ আমরা ওদের সাথে তাল মিলে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার মধ্যে আমাদের এর মধ্যে কি আমাদের ইউনো স্যার বা ওসি মহোদয় ওনারা কি আপনাদের সাথে অ্যাপ্রোচ করেছে কি না, এবং আমাদের আমরা যারা গণমাধ্যম আছে আমি তো আপনার সাথে ইন্ট্রোডিউস করে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, আপনি সন্ধ্যার দিকে এগিয়ে যান, ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, কারণ ইউনিভার্সিটির সাথে কারোর সাথে তুলনা নেই। তো আমি আপনাকে বলি লোকাল এই চাটফিল্ড যে ইপিসিটা হয়ে আছে এটা একদিক দেখে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথমে যখন আসে একটু হেলদি আসে, গাছ যখন লম্বা হয় তখন ফল কম দেয়, গাছ যখন বেটে হয়ে যায় তখন কিন্তু ফল বেশি দেয়। অতএব ইবনে সিনা একসময় যখন আপনারা এটাকে কারুকার্য করে যখন বসিয়ে দিবেন তখন কারা দেখা যাবে যে ফলের কি বড়। হ্যাঁ, তো সেই সুবাদে সময় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স আপনারা সরাসরি এখানে চলে আসবেন, সব ধরনের প্রস্তুতির কাজ চলছে, আমরা সময়ের সাথে সাক্ষাৎকার নিলাম আজ রাত 9:15 সরাসরি আমাদের সাক্ষাৎকারটি দেখে নেন এবং গ্রিন ক্লিন হেলথ রাখার জন্য উনি যে অঙ্গীকার দিচ্ছেন অলরেডি প্রকৃতভাবে কাজ চলছে। আমি সাংবাদিক পড়া ভাই বিদায় রেখে টানছি, সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। 9:15